بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে এতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি, আমাদের দর্শকরা আমাজ কি ছোট হবে না বড় হবে? তাহলে সবাই প্রাণ খুলে উজাড় করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি বন্দা মিলনে কো করিবে হযরত কাদের গয়া লমহায়ে বাতিন মে ঘুমনে জলবায়ে চুপ জানে ওয়ালে সালা চুনিয়া রসো সালামুনিয়া হাবিবাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين দিল হে বো দিল জো তেরি
याद से मामूर रहा ना या रसूल अल्लाह दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया आज ले उनके पनाह आज मदद मांगे उनसे आज ले उनके पनाह आज मदद मांगे उनसे न मानेंगे क्या तुम्हें अगर मान गया जान दिल होश खरद सबो तुम दीने पहुंचा जान दिल होश खरद सब मदीने पहुंचा तुमने ही चलते रजा सारा तो सम्मान गया तुमने ही चलते रजा सारा तो सम्मान गया उपस्थित বাগদাদি কাফেলা বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র নূরানী ইরফানী রুহানী সুন্নি কনফারেন্সের মান্যবর পরম শ্রদ্ধাভাজন সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লামা আলহাজ মাওলানা পীরে তরিকাত শাহ জালাল আহমদ আখন্দি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ মঞ্চে আসেন বাগদাদি কাফেলা বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহ বহু মাদ্রাসা খানকার প্রতিষ্ঠাতা পরিচালক আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক সুন্নি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব আজিজে গ্রামি হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা মুশতাক আহমদ আল কাদরি আল ওয়াইসি জিদা মুজদুহু ওয়া ইলমুহু মঞ্চে আসেন নিহায়েত কাবিলে কদর হযরতে উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখে আহলে সুন্নাত বিভিন্ন জায়গা থেকে আগত আশিক রসুল ভাইরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাহে রজবুল মুজাররাদ রজবুল মুরাজ্জবের শেষ রজনীতে বাগদাদি কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায়ের নিমিত্তে আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আরো বড় আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনুল করিমের সূরা ইয়াসিন শরীফের একখানা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি অল্প সময়ের ভেতরে আমি আমার কথার সমাপ্তি টানার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কম না বেশি আরো জোরে বলি সেই ক্ষমতায় যদি কেউ ভাগ বসাতে চায় তাকে কি বলা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে যদি কেউ নিজের কাছে নিয়ে আসতে চায় তাকে কি মুসলমান বলা যাবে
কথা বলুন, তাকে কি মুসলমান বলা যাবে? যুগে যুগে ফেরাউন নমরুদ তারা চেষ্টা করেছিল নিজেদেরকে জাতির সামনে খোদা হিসাবে প্রতিষ্ঠিত করার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত স্বপ্নকে ধুলায় মিশিয়ে দিয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছেন। আওয়াজ দিয়ে বলুন। অতএব আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নিরঙ্কুশ ক্ষমতার বিশ্বাসী, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলছেন, ইন্নামা আমরুহু ইযা রাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহান সত্তার নাম, যেই রাব্বুল আলামিন কোন কিছু যদি সৃষ্টি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সৃষ্টিটা করার জন্য তার কুদরতের জবান দিয়ে যখন বলেন কুন হও, আমার আল্লাহর সেই ক্ষমতা বলার সাথে সাথে কোন বলার সাথে সাথে সেটা হয়ে যায়। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোন ফায়া কোন, একটু সুবহানাল্লাহ বলবেন না, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। খুব লক্ষ্য করবেন, যিনি হও বললে সেটা হয়ে যায়, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। কোন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা ফায়া কোন মানে সেটা হয়ে গিয়েছে। এখন কেউ যদি বলে, কেউ যদি দাবি করে আমি কোন ফায়া কোনের মালিক, চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ, সে কি ইমানদার না দাজ্জাল, আরো বড় করে বলুন সে কি ইমানদার না দাজ্জাল। সম্মানিত হাজিরিন, তবে হ্যাঁ, হাদিস শরীফ পর্যালোচনা করলে, কোরআন পর্যালোচনা করলে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভেতরে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন আলাইকুম বিল মুমিনিন রাহিম। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাউফ এবং রাহিম, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কুরআন শরীফের অপর জায়গায় আল্লাহ বলছেন ইন্নাকা বিন্নাসি লারাউফুর রাহিম, আল্লাহ সমস্ত মানব জাতির জন্য রাউফ রাহিম, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাউফ রাহিম দয়াবান মেহেরবান। কিন্তু আমার রাসূলের ব্যাপার যখন আসলো, আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন মাহবুব সমস্ত জাতির জন্য আমি আল্লাহ রাউফ রাহিম,
আর আপনি রাসূল কেবল মাত্র মুমিনের জন্য রাউফ এবং রহিম জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ রাউফ রহিম এই দুটো গুণ আমার রাসূলকে কে দান করেছেন একটু মুখ খুলে বলুন না কে দান করেছেন এখন আমি যদি বলি আমিও রাউফ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন وما أرسلناك إلا رحمة للعالمين সমস্ত জগৎ সমূহের রহমত আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন আদম নবীর রহমত মূসা নবীর রহমত ইব্রাহিম খলিলুল্লাহ রহমত কিন্তু তারা আপন আপন কওমের জন্য রহমত আপন আপন উম্মতের জন্য রহমত কামলিবালা রাসূল সমস্ত কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ এখন এই রহমাতুল লিল আলামিন এটা কি আমার নবীর জন্য খাস নয় কথা বলেন আশ্চর্য হয়ে গেলাম সমাজে এমন কিছু মানুষ বের হয়ে গেল ফতোয়া ইরশিদিয়া খুলে দেখুন সওয়াল করা হয়েছে রহমাতুল লিল আলামিন হুজুর কে লিয়ে খাস ইয়া হে ইয়া নেগিব লফজ রহমাতুল লিল আলামিন আমার রাসূলের জন্য নির্ধারিত কিনা জবাব দেওয়া হলো রহমাতুল লিল আলামিন আমার রাসূলের জন্য নাকি খাস না বলকে আম্বিয়া আউলিয়া উলামা ওবি রহমাতুল লিল আলামিন হোনে কি হাইসিয়ত রাখতি হে জবান খুলে বড় করে বলুন নাউযু বিল্লাহ সম্মানিত হাজেরিন সাহেবে কুন ফায়াকুন আল্লাহ সমস্ত রহমতের আদার হচ্ছেন আমার আল্লাহ রাউফ রহিম আমার আল্লাহ কিন্তু আল্লাহ তার মাহবুবকে সমস্ত জগতের জন্য রহমত করেছেন উম্মতের জন্য মুমিন মুসলমানের জন্য রাউফ এবং রহিম করেছেন ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে কুন ফায়াকুনের মকাম দান করেছেন জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ সেটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল ক্ষমতা একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ জিহাদের ময়দানে যুদ্ধ চলছে আল্লাহর নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর পূর্বে মুজাহিদিনদের হাতে অস্ত্র বণ্টন করেছেন কাউকে তলোয়ার দিয়েছেন কারো হাতে তীর দিয়েছেন কাউকে ঘোড়া দিয়েছেন এইভাবে যা ছিল হুজুর বণ্টন করে জিহাদ শুরু হয়ে গেল যুদ্ধ চলতে চলতে ওই জিহাদ ওই যুদ্ধের এক মুজাহিদ যার নাম হযরতে ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দেওয়া তলোয়ার যুদ্ধ করতে করতে ভেঙে গিয়েছে আমাকে একটা তলোয়ার দেন জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর কাছে চাওয়ার সুযোগ আছে না নাই আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই আলা হযরত ইমাম আহলে সুন্নাত ফাজিল ইবনে নবী বলছেন মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা একটু চিৎকার দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বাহা দিয়ে
চোখে দেখলেন একটু গভীর ভাবে খেয়াল করেন আর জবাব দিবেন চাইলেন তলোয়ার আমার রসুল কি দিলেন জি এই এই বর্তমান সময়ে কোন নেতার কাছে কর্মে যদি কয় অস্ত্র দেন আর নেতায় যদি লাড়ি দেয় কথা কয় না সালাম করব না দৌড়াইব এই সুরে কয় না সালাম করব না দৌড়াইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল দিয়েছেন সাহাবা তাদেরকে বলা হয় যারা আমার রসূলকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে সাহাবার ঈমান কামলিওয়ালা রসূলের কাছে আমি তলোয়ার চেয়েছি আমার রসূল আমাকে তলোয়ার দিয়েছেন ওই সাহাবা নিজের হাত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে শুকনা ডাল নিচ্ছেন আর আমার নবী নূরানী জবান দিয়ে বললেন কুন সাইফা এ খেজুরের ডাল তুমি তলোয়ার হয়ে যাও আর জোরে বলুন না সুবহানাল্লাহ এক আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাচ্ছেন নিরাপদ নাম হচ্ছে সোনার মদিনা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলুন মদিনার দাম আছে না নাই আল্লাহর নবী হিজরত করে যাচ্ছেন সূরা কাফ আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য ঘোড়ার পিঠ ঘোড়ায় বসে আল্লাহর রাসূলকে ধরার জন্য অগ্রসর এত কাছে গেলেন হাত বাড়িয়ে ধরবেন সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ সূরা কাফ ধরে ফেলবে আমার নবী ডাক দেয়া বললেন ইয়া আরদু খুজি এ জমিন সুরাকার ঘোড়াটাকে তুমি গ্রাস করে নাও আরো জোরে আরো জোরে রসুল বলতে দেরি সুরাকার ঘোড়া কমর পর্যন্ত মাটির নিচে যেতে দেরি নাই সুরাকা বলে আল আমান ইয়া রাসূলুল্লাহ আল আমান ইয়া রাসূলুল্লাহ হুজুর ক্ষমা চাই আমাকে বাঁচান আল্লাহর রাসূল বললেন জমিন ছেড়ে দাও জমিন ছেড়ে দিল কথা বাড়াবো না তাহলে যেই ক্ষমতা যেই শক্তি যেই নিয়ামত আল্লাহ মায়া করে মহব্বত করে আমার রাসূলকে দিয়েছেন এখন আমরা এমন উম্মত হয়েছি নিজের নাম লেখার আগে লকব লাগাই বিশটা আর আমার রসুলের নাম মুবারক লেখার আগে লকব লাগাই একটা কথা বলেন তাহলে প্রমাণ হয় হের মতো ভণ্ড খোদার জগতে দ্বিতীয়
কেউ আর নাই, তুই হাত উঁচু করে বলুন ঠিক কিনা। ঘরে ঘরে ছাড়, একটু জোরে বলুন না কার নামে, আরো জোরে বলুন না কার নামে, দশ পাক্কে ইনি হচ্ছেন আমার রসূলের আওলাদ সমূহের মধ্য থেকে এক নূরানি আওলাদ। যে গোসে পাক বলেছেন ফা হুকমি নাফিজুন ফি কুল্লি হালি, আমি আব্দুল কাদিরের ক্ষমতা সর্বহালে আছে থাকবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত তরিকতে ইমামদের উপর আমার আস্থা আছে, তাদের জুতার ধুলি আমার মাথার উপর, কিন্তু ব্যাপারে বলছেন যারা ওলি হবেন তারা ইমানদার হবেন, আল্লাহ ওয়ালা হবেন, নামাজি হবেন, মসজিদ মুখী হবেন। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা তরিকত পন্থী, মসজিদের সাথে আমাদের আত্মার সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তুই হাত উঁচু করে বলো দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে পড়বেন, যাতে কোনো বাতিল আঙ্গুল উঠে বলতে না পারে যে কাদিয়া তরিকার অনুসারীরা নামাজ পড়ে না। কথা বলুন ঠিক না বেঠিক? হাজিরিনে কেরাম, আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয়, আর বাগদাদি কাফেলা যার নামে সেই কাফেলা, এই গোসে বাগদাদ কি বলছেন, মুরিদি লা তাখাফ আল্লাহ রাব্বি, হে আমার ভক্ত মুরিদেরা, আমি আব্দুল কাদির বললাম তোমাদের কোনো ভয় নাই। আরো জোরে, মুরিদি লা তাখাফ কে কর তাসাল্লি তক রহবে খৌফ বন্দা গোস আজম কা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, ভাগ্যবান যে আজকে আমরা সেই গোস পাকের নামের সাথে নিসবতকৃত একটা সংগঠন আমার ভাই মাওলানা মুশতাক দিয়েছেন, সেটার নাম হচ্ছে বাগদাদি। বলেন না বাগদাদি, আরো বড় করুন না বাগদাদি। এই কাফেলার নিসবত কার সাথে? কৌসে পাকের সাথে, কৌসে পাকের সাথে। দেখেন সারাদিন যদি বলেন শয়তান শয়তান, গুণ হইব না সব হইব? আর যদি পড়েন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, গুণ হইব না সব হইব? কথা কন ওমা, একটু আগে বললেন গুনাহ হবে, এখন বললেন সওয়াব, মাজরা কি আছে? বলে হুজুর কিচ্ছা তো এখানেই, এটা তো শয়তান হইল, আল্লাহ তার নাম কোরআনে নিয়েছেন, তো যেটা কোরআন হয়েছে ওটা একটা অক্ষর বললে দশটা নাকি? তো শয়তানের নাম জাগা মতো নিল, কথা কো না, এ জুড়ে বলুন না। আর আজকে যার কাপ
বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক জিন্দাবাদ ভাইরা আমার তাহলে আমরা সবাই এই কাফেলার সাথে আসি তো ইনশাআল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে বারবার আমি যেটা বলবো আমরা যেন মসজিদ না ছাড়ি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আল্লাহ যেন তৌফিক দেন আগামী 21 মার্চ রবিবার আগামী 21 মার্চ রবিবার আপনাদের সকলের পরিচিত ইমাম আহমদ রেজা ফাউন্ডেশনের পরিচালিত এরালিয়া ইমাম আহমদ রেজা সুনিয়া দাখিল মাদ্রাসা হিফজখানা এতিমখানার সালানা জলসা মারহাবা বলেন আগামী 21 মার্চ রবিবার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য আরবি প্রভাষক জামিয়া মসজিদের সম্মানিত খতিব হুজুর আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজভী সাহেব মাদ্রাসিলুল আলী আসবেন আগামী 21 তারিখ আপনাদের দাওয়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।